সমুদ্রের তলদেশে টাইটানিকের ধ্বংসাবশেষের প্রথম সন্ধান পাওয়া যায় 1985 সালে। এরপর থেকে জাহাজটি নিয়ে ব্যাপক গবেষণা হয়েছে, তৈরি হয়েছে কালজয়ী সিনেমাও। দিনটি ছিল 1912 সালের 10 এপ্রিল। ইংল্যান্ডের সাউদাম্পটন বন্দর থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের দিকে যাত্রা করে বিশ্বের সবচেয়ে বিখ্যাত যাত্রীবাহী জাহাজ টাইটানিক। কিন্তু এর ঠিক 5 দিনের মাথায় 15 এপ্রিল আটলান্টিকের একটি বড় বরফখণ্ডের সাথে ধাক্কা খেয়ে ডুবে যায় জাহাজটি। 2224 জন আরোহীর মধ্যে মাত্র 706 জন বেঁচে যান, মারা যান বাকিরা। এতটাই সমুদ্র তলদেশে তলিয়ে যাওয়ায় উদ্ধার করা যায়নি জাহাজটির ধ্বংস অবশেষও। বিশ্বের রহস্যময় ও আলোচিত জাহাজ দুর্ঘটনায় স্থান পায় টাইটানিক। গত 100 বছরেরও বেশি সময় ধরে আলোচনায় টাইটানিক। চেষ্টা হয়েছে জাহাজটির চেহারা বোঝার, কিন্তু তা সম্ভব হয়নি। ছবি হলো মূলত আটলান্টিক মহাসাগরের 3800 মিটার নিচে ডুবে থাকা জাহাজটির ধ্বংসাবশেষের প্রথম ডিজিটাল স্ক্যান, যা ডিপসি ম্যাপিং পদ্ধতি ব্যবহার করে তৈরি করা হয়েছে। এর ফলে পুরো টাইটানিকের 3D অর্থাৎ দৈর্ঘ্যপ্রস্থ ও উচ্চতা এই 3 মাত্রার ভিউ পাওয়া যাচ্ছে, যা আগে কখনো দেখা যায়নি। ছবিগুলো দেখলে মনে হয় আটলান্টিক থেকে সব পানি শুকিয়ে সমুদ্রের তলদেশে পরিত্যক্ত বিশাল আকারের এই জাহাজটির ছবি তোলা হয়েছে। এসব ছবিতে টাইটানিকের বিশালত্বই ফুটে উঠেছে। টাইটানিক এত বিশাল ছিল ও সমুদ্রের গভীরে এতটাই অন্ধকার যে ক্যামেরা দিয়ে এতদিনের যেসব ছবি তোলা হয়েছে সেগুলোর সবই ছিল অস্পষ্ট, অথবা জাহাজের কিছু অংশের ছবি বা স্ন্যাপশট, কিন্তু কখনোই ডুবে যাওয়া পুরো জাহাজের ছবি পাওয়া যায়নি। এই 3D দৃশ্য ধারণ করতে টাইটানিকের 700,000 ছবি তুলতে 200 ঘন্টারও বেশি সময় ব্যয় হয়েছে। পাশাপাশি জাহাজটির একটি প্রোপেলার সিরিয়াল নম্বরের মতো ছোটোখাটো বিষয়ও ধরা পড়েছে এই 3D দৃশ্যে। হারিয়ে যাওয়া 111 বছর পরেও জাহাজটির বডি অনেকটা ভালো আছে, এখনও তাৎক্ষণিকভাবে দেখে চেনা যায় এটাই টাইটানিক। এর ওপরে নৌকার ডেকটিও অক্ষত রয়েছে, ওপরে ফাঁকা গর্ত তৈরি হয়েছে যেখানে একসময় বিশাল সিঁড়ি ছিল। জাহাজের এই অংশটি সমুদ্রের তলদেশে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ধসে পড়ে। আশেপাশের ধ্বংসাবশেষের মধ্যে রয়েছে জাহাজের বিভিন্ন অংশ থেকে খসে পড়া ধাতব বস্তু, খোলা শ্যাম্পেনের বোতল, পলিমাটির ওপর কয়েক ডজন জুতাসহ ডুবে যাওয়ার সময় বিভিন্ন ব্যক্তির ব্যবহৃত সম্পদও রয়েছে। টাইটানিক গবেষকদের মনে নতুন করে গবেষণার আশা জাগাচ্ছে নতুন এই 3D ছবিগুলো। টাইটানিক বিশেষজ্ঞ পার্কস স্টিফেনসন বলেন, টাইটানিকের বিষয়ে জল্পনা কল্পনার উপর ভিত্তি করে কোনো গবেষণা নয়, বরং তথ্য প্রমাণ ভিত্তিক গবেষণাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য এই মডেল বড় ধরনের প্রথম কোনো পদক্ষেপ। গবেষকদের আশা এখন যেসব ছবি পাওয়া গেল সেখান থেকে জাহাজের খুঁটিনাটি সব বিষয়েও বিশেষজ্ঞরা পরীক্ষা করে দেখতে পারবেন। হয়তো বেরিয়ে আসবে টাইটানিকের আরও অনেক গোপন বিষয়, সেখান থেকে তৈরি হতে পারে কালজয়ী আরও একটি সিনেমা।